এরকম বৃত্তের পরিধি বরাবর এক দুই তিন চার তিন রোধ আছে, আর জ্যা বরাবর মানে ব্যাস বরাবর আমরা জানি সবচেয়ে বড় জ্যার নাম হচ্ছে ব্যাস। তাহলে জ্যা বলো বা ব্যাস বলো, সেই জ্যা বরাবর বা ব্যাস বরাবর আরো দুটো দুটো করে রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটি রেজিস্ট্যান্সের ভ্যালু আর। এবার কাজ কি? কাজ হচ্ছে আমাদের এই যে এ আর এই যে বি এই দুটো বিন্দু সাপেক্ষে এই বর্তনী তুল্যরোধ নির্ধারণ করতে হবে। এখন এই এ আর বি বিন্দু সাপেক্ষে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো এই অংশটা এই অংশ এই অংশ এই অংশ প্রতিসম। প্রতিসম অর্থ এখান থেকে যে কারেন্ট এন্টার করবে এখান থেকে সেই কারেন্ট বেরোবে, এখান থেকে যে কারেন্ট এন্টার করবে এখান থেকে সেই কারেন্ট বেরোবে, এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের কারেন্ট সমান হবে। তাহলে তাই যদি হয় তাহলে এই জায়গাটা অনেকটা এইরকম আচরণ করবে বর্তনীর। এবার দেখো বর্তনীটা কেমন সহজ হয়ে যায়, এই দুটো বিন্দুর মধ্যে এই দুটো শ্রেণীতে তার সঙ্গে এটা সমান্তরালে, আবার এই এ বি বিন্দুর মধ্যে এই দুটো শ্রেণীতে। আচ্ছা, আর এই যে এখান থেকে এই তিনটের পরিবর্তে একটা রেজিস্ট্যান্স পাবো সেটা এটা আর এইটা এই দুই বিন্দুর মধ্যে শ্রেণীতে, সেই রোধ আর এই রোধ আর এই রোধ পরপর প্যারালালে যুক্ত। এবার আমরা এই সিমেট্রিক যে মেথডটা আমি বললাম কারেন্ট ইকুয়াল হওয়ার যে মেথড, এটাকে আমি আর একটা অন্য মেথডে বুঝিয়ে দিচ্ছি তাহলে আর বুঝতে সুবিধা হবে। তাহলে এই জায়গাটা আপাতত মনে করা যাক এরকম জয়েন্ট করা আছে। এবার এই বি বিন্দু এ আর বি বিন্দু সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে একটা অ্যাক্সিস টেনে দিলাম যদি দি তাহলে এ পাশে এই রেজিস্ট্যান্সটা ভাগ হয়ে এ পাশে হবে আর বাই টু আর এ পাশে হবে আর বাই টু, এটাকে মানে সিমেট্রিক অ্যাক্সিস। অনুরূপভাবে এ পাশে হবে আর বাই টু, এটাকে বলে আর বাই টু। তাহলে আর বাই টু মানে আর আর বাই টু আর বাই টু হচ্ছে আর, কারণ সার্কিটের রেজিস্ট্যান্স তো পাল্টানো যাবে না। এবার তোমরা জানো যে সিমেট্রিক অ্যাক্সিস যেখান থেকে যায় মানে যে অ্যাক্সিস সাপেক্ষে দুপাশটা সিমেট্রিক হয়, যেমন এই অ্যাক্সিস সাপেক্ষে এখন ডান দিক বাঁ দিক দেখো আইডেন্টিক্যাল আর বাই টু আর বাই টু আর 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 বাই টু আর বাই টু পুরো সিমেট্রিক। তো এই পয়েন্টগুলো পোটেনশিয়াল সব সেম, কারণ সিমেট্রিক অ্যাক্সিস যেখান থেকে যাবে সেখান থেকে পোটেনশিয়াল সব সেম হবে। তাহলে আমরা তো জানি যে এখান থেকে কারেন্ট এন্টার করবে এখান থেকে কারেন্ট এক্সিট করবে, কারণ এই দুই বিন্দুর সাপেক্ষে তুল্যরোধ বের করা মানে বর্তনী ব্যাটারি এই দুই বিন্দুতে কানেক্টেড। তা এখান থেকে যে কারেন্ট এন্টার করবে তার একটা অংশ এখানে যদি আই হয় এখানে যদি আই হয় এখানে হবে টু আই, কেন যেহেতু এখানে রেজিস্ট্যান্স আর আর কিন্তু এখানে আর বাই টু। এবার কারেন্ট সবসময় রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতে ভাগ হয়। এই যে আই এখানে এলো এ আবার এখানে এসে দুভাবে ভাগ হবে, কেমন এখানে হবে টু আই বাই থ্রি এখানে হবে আই বাই থ্রি। কেন এরকম হচ্ছে? তার কারণ হচ্ছে এখানে আর বাই দুই এখানে আর আছে, তার মানে টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ হওয়ার জন্য এটা এরকম হয়েছে। এবার দেখো এইটাই কিন্তু আই কারেন্ট, তাহলে এটাতে আই কারেন্ট হতে হবে সিমেট্রিক অনুযায়ী, এটাই আই হলে এখান থেকে আসছে টু আই বাই থ্রি তাহলে তার দরকার আরো আই বাই থ্রি। এই আই বাই থ্রি কোথাতে গেল? নিশ্চয়ই এই আই বাই থ্রি ভুলে এখান থেকে আই বাই থ্রি আর টু আই বাই থ্রি মিলে এখানে আই হয়ে বেরিয়ে যাবে। তাহলে অনুরূপভাবে এই আই এখান থেকে ঘুরে এখানে আর তাহলে আই আই আর এই টু আই তার মানে এক্সিট করছে ফোর আই, ঢুকলো ফোর আই টু আই প্লাস আই ফোর আই বেরিয়ে গেল ফোর আই। তাহলে আবারও দেখো প্রথম যে এক্সপ্লানেশন করেছিলাম সেটা তো লজিক্যাল এক্সপ্লানেশন ছিল, আর এটা দেখো কারেন্ট ডিস্ট্রিবিউশন করে আমি এক্সপ্লানেশন দিলাম, তাতেও দেখা যাচ্ছে যে এই অংশটা একই কারেন্ট ফ্লো করবে এই অংশে একই কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ বর্তনীর এই জায়গাটা এই জায়গাটা এইরকম আচরণ করছে এরকম। তাহলে এর পরের সার্কিট কেমন হবে? এর পরের সার্কিট এই দুটো টু আর তার সঙ্গে আর, তার মানে আমি এখানে এরা রাখলাম আর আর এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম টু আর এই অংশ, তার সঙ্গে এই অংশে এবার আবার এখানে একটা রেজিস্ট্যান্স টু আর আর এইখানে একটা রেজিস্ট্যান্স কত এইখানে একটা রেজিস্ট্যান্স
r by 2 r by 2 মানে r এই হচ্ছে a বিন্দু আর b বিন্দু আর এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা করে রেজিস্ট্যান্স আছে এই এই r এই r হয়ে গেল এই সার্কিটের সরলতম রূপ 2r আর r প্যারালালে যুক্ত প্যারালালে যুক্ত হলে কত হয় 2r ইনটু r বাই 2r প্লাস r কত হবে 2r স্কয়ার বাই 3r কাটাকুটি করলে 2 এর 3 ইনটু r তাহলে পরের সার্কিট হবে এরকম এখানে একটা রেজিস্ট্যান্স 2 এর 3 r এখানে একটা রেজিস্ট্যান্স 2r এখানে একটা রেজিস্ট্যান্স r এই তিনটে এই দুটোর পরিবর্তে একটা এটা এটা এবার এইখানে একটা করে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা আমরা এখানে আনব তাহলে এইখানে আনলে বোঝার সুবিধার জন্য আমি এরকম করে দিলাম তাহলে আরো বুঝতে সুবিধা হবে এই একটা r এবার এই তিনটে রেজিস্ট্যান্স কোন তিনটে এই যে তিনটে এটা এটা এবং এটা এই a আর b বিন্দুর মধ্যে শ্রেণীতে যুক্ত তাহলে এদের ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে না এখানে একটা r 2r এখানে একটা r এই r এটা এই 2r এটা আর এই তিনটে পরিবর্তে কত হবে এই r প্লাস r 2r 2r প্লাস 2 এর 3 r অর্থাৎ হবে 8 r বাই 3 তাহলে এখানে আর একটা রেজিস্ট্যান্স হবে 8 r বাই 3 এই তিনটে আর এ আর বি বিন্দুর মধ্যে কিভাবে যুক্ত প্যারালালে যুক্ত প্যারালালে যুক্ত হলে তুল্য রোধ কত হবে না 3 বাই 8 r প্লাস 1 বাই 2 r প্লাস 1 বাই r হোল টু দি পাওয়ার মাইনাস 1 সমান 8 r লসাগু তাহলে এখানে 3 প্লাস 4 প্লাস 8 হোল টু দি পাওয়ার মাইনাস 1 সমান 8 আর 4 12 আর 3 15 15 বাই 8 r হোল টু দি পাওয়ার মাইনাস 1 উত্তর হলো কত ফাইনাল অ্যানসার হবে 8 r বাই 15 যদি যদি r এর মান 5 ওহম হয় তাহলে হলে তাহলে তুল্য রোধ হবে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 8 ইনটু 5 বাই 15 3 পাশে 15 সমান 8 এর 3 r বাই 3 ওহম এই হলো ফাইনাল রেজাল্ট